হ্যালো বাইনারি এমকি ফরেক্স ট্রেডাররা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার নিয়ে আসলাম বাইনারি এমকি ফরেক্স ইন্ডিকেটার, যেটা আসলে আমার এই ইন্ডিকেটারটা আসলে বাইনারিতে কাজ করার জন্য বেটার, অনেক বেটার হয়। আর ফরেক্সে যারা কাজ করতে চান তারাও ফরেক্সে কাজ করতে পারবেন, শুধু শুধু স্ক্যালপিং করতে পারবেন এবং কি ভালো অ্যামাউন্টে একটা প্রফিট করতে পারবেন আপনারা। সো বন্ধুরা, আমি আজকে যেহেতু বাইনারি ইন্ডিকেটার নিয়ে আসলাম, অনেক ভালো একটা ইন্ডিকেটার, সেটা হলো টাইম পিরিয়ড হলো 5 মিনিটের। ট্যাবলেট 5 মিনিটের, আপনারা 15 মিনিটও কাজ করতে পারবেন, এমনকি 30 মিনিটও কাজ করতে পারবেন বাহিনীতে, এমনকি ফরেক্সের জন্য কাজ করতে পারবেন স্ক্যালপিং করে। সো বন্ধুরা, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। সেখানে অনেক ভালো ভালো ইন্ডিকেটার আপনাদের ফ্রি দেওয়া হয়, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, এমনকি ফরেক্স রোবট কিন্তু বাইনারি রোবট কিন্তু দেওয়া হয়, সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো কথা খারাপ না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি, তো আমাদের যে বাইনারি ইন্ডিকেটারটা সেটা হলো আপনার ছোটো ছোটো স্ক্যালপিং করতে পারবেন, কিন্তু বাইনারিতে তো 5 মিনিট ট্রেডিং করতেই পারবেন, সেটা হলো 100%। সো এখানে যে লাইনটা, এই লাইনটার যখন মার্কেট বের হয়ে যাবেন, লাইনটার যখন বাহির চলে যাবেন, তখন বন্ধুরা আপনি একটা জিনিস খেয়াল করবেন, তখন আপনারা ট্রেডিং করবেন, ঠিক আছে? তখন আপনারা ট্রেডিং করবেন যখন লাইনটা বাইর হয়ে যায়, বের হওয়ার পরে দেখবেন স্টার পড়বে, একটা স্টার চিহ্ন পড়ার পরে অ্যারো বলবে, অ্যারো করার পরে 100% সিগনালটা নিবেন, সেটা আপনারা উইন হবেন, বুঝতে পারছেন? আপনার অ্যারো স্টার যেটা পড়ছে এটাও কিন্তু একটা সিগনাল, এটাও কিন্তু আপনারা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটাও একটা অ্যারো, সেখানে আপনারা কাজ করতে পারেন। আর যদি বলেন যে আমি অ্যারোতে কাজ করবো, সেটাও করতে পারবেন, স্টারও কাজ করতে পারবেন, অ্যারোতেও কাজ করবেন। সো এখানে দেখেন যে আমাদের লাইনটা যখন বাইরে চলে গেছে, বাইরে চলে যাওয়ার পরে দেখেন এখানে স্টার পড়ছে, স্টারও একটা সিগনাল দিয়েছে, তারপরে কিন্তু ডাউন আর একটা অ্যারো দিয়েছে, অ্যারো দেওয়ার পরে কিন্তু সেটাও কিন্তু আপনাদের প্রফিট দিয়ে গেছে এখানে দেখেন, ঠিক আছে? তো এখানে দেখেন স্টার পড়ছে, স্টার পড়ার পরে দেখছেন স্টার পড়ছে, এখানে ডাউন সিগনাল দিচ্ছে, স্টার পড়ছে, আপনি টেক লোবেন না, টেক করার প্রয়োজন নেই। স্টার শেষ হওয়ার পরে কিন্তু ডাউন পড়ছে, স্টারে প্রফিট দিয়ে, অ্যারোতে প্রফিট দিয়ে, তারপরে স্টারে সিগনাল দিচ্ছে, সিগনাল দেওয়ার পরে সেখানেও কিন্তু প্রফিট দিয়ে দিচ্ছে আপনাদের। তো এখানে মার্কেট অবশ্যই নিউজ ছিল, এই কারণে দেখেন ক্যান্ডেলটা কোথা থেকে ঘুরে চলে গেছে। তো এখানে দেখেন, এখানে স্টারও পড়ছে, অ্যারো পড়ছে, দুইটা একসাথে পড়ছে, স্টার আরও দুইটা পড়ছে, দুইটা একসাথে পরে দেখেন এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হওয়ার মানে এখানে এইটাও কিন্তু আর একটা অ্যারো, হ্যাঁ এটাও কিন্তু আর একটা অ্যারো, এইটাও কিন্তু আপনাদের প্রফিট সিগনাল দিয়ে গেছে। তো এখানে দেখেন, আবার দেখেন স্টার অ্যারো দুটো পড়ছে, দুটো পরে দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্রফিট আপনি এখানে দিয়ে গেছে। তো এগুলো বুঝতে হবে, এখানে যে লাইনটা টানানো হচ্ছে এগুলো সবগুলো কার্যকর হিসেবেই লাইনটা টানানো হচ্ছে, অবশ্যই আপনাদেরকে এগুলো বুঝতে হবে, বোঝার পরে আপনারা ট্রেডিং করবেন, ইনশাল্লাহ উইন হতে পারবেন। সো আমি চলে যাচ্ছি জেপিপি ইউজ দিতে, জেপিপি ইউজ দিতে দেখেন এখানে স্টার পড়ছে, স্টার পরে কিন্তু সিগনাল দিয়ে গেছিলো, প্রফিট দিয়ে গেছে, এখানে আপনার বাইনারিতে ট্রেডিং করলেও প্রফিট, আপনি ফরেক্সে করলে স্ক্রিনিং করতে পারেন, সেগুলো ছোটো করে প্রফিট নিতে পারে। ওকে, তো এখানে যে অ্যারোটাগুলো পড়ছে, এগুলো পড়ছে, এগুলো আপনি ফলো করবেন, আপনি সব কি অ্যারোতে কাজ করার প্রয়োজন নেই, যেটা মনে হয় যে না এই অ্যারোটা ঠিক আছে, পারফেক্ট সাপোর্টের সাথে মিলে গেছে, এমনকি অ্যারোটা বের হয়ে গেছে, এখানে মার্কেট মুভ করবে, তো সেটাই আপনারা কাজ করবেন, আশা করি বুঝতে পারতেছেন। আপনি সব কিছু অ্যালো সব অ্যারোতে নিয়ে কাজ করার প্রয়োজন নেই, আপনার যেটা বেটার মনে হয় সেটা নিয়ে কাজ করবেন, কিন্তু অ্যারোগুলো সবটাই অ্যাকুরেট, ভালো অ্যালো। গোল্ড মার্কেট, গোল্ড মার্কেট আসলে বাইনারি তো আসলে গোল্ড মার্কেটে কাজ করে, আমরা সবাই অনেকে সবাই আসলে ফরেক্সে কাজ করে, স্ক্যালপিং করে, যারা গোল্ড মার্কেটে ছোটো ছোটো প্রফিট করতে চান তারা গোল্ড মার্কেটে এইটা নিয়ে কাজ করতে পারেন, এই ইন্ডিকেটার নিয়ে, সব বুঝতে পারছি। তো এখানে ওডি দিতে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে, এখানে দেখেন খুব সুন্দর লাইন। তো আপনারা এগুলা দেখবেন, দেখার পরে যে যারা যারা ইন্ডিকেটার নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করবো, এইটা নেবেন, নেওয়ার পরে এক দুদিন ট্রাই করবেন, আপনি আগে ট্রাই করবেন, আপনি নিজে কন্ট্রোল করবেন, নিজে কন্ট্রোল করতে পারলে আপনি যে কোনোভাবেই আপনার ইনকাম করতে পারবেন, সেটা ফরেক্স হোক, বাইনারিতে হোক, আর যেটাই হোক, আর নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে যদি এটা ভালো মনে হয় তাহলেই আপনার কিন্তু ভালো একটি ইনকাম করতে পারবেন, আশা করি বুঝতে পারতেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা অনেক ভালো ভালো ইন্ডিকেটার আপনারা পেতে পারেন, সেই জন্য আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা বলে দিচ্ছি, আর আমাদের আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করি, সেটা নিয়েও আপনারা কথা বলতে পারবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য, তো সেটার ব্যাপারেও আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এমনকি
যদি কারো কাজ করতে ইচ্ছে হয় আমাদের সাথে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।